হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর, সেই সাথে থাকছে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। আজ রয়েছে একজন চিত্রশিল্পীর সঙ্গে সাক্ষাৎকার, তাছাড়াও রয়েছে ফ্রান্সের বারদোয়া শহরের একটি বিশেষ দিক নিয়ে প্রতিবেদন। বাংলাদেশের একজন সুপরিচিত চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী তার ছবিতে মূলত জল রং ব্যবহার করেন। ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে তার ছবির একটি প্রদর্শনী হয়, তখন সেখানে তার সঙ্গে কথা বলেন আহসানুল হক। কথা বলছি অভিজিৎ চৌধুরীর সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের পিছে দেখতে পাচ্ছি যে আপনার আঁকা ছবিগুলো আছে এবং আপনি একটি প্রদর্শনী করছেন এই ওয়াশিংটনের অদূরে। আপনার এই ছবি আঁকা সম্পর্কে একটু জানতে চাই। আপনি শৈশব কৈশোর এবং পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আপনি পেইন্টিংয়ের ওপর পড়ালেখা করলেন, আপনি এই পেশায় আসলেন যে কেন? আসলে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে চিত্রকলাটাই মানে টোটাল শিল্পকলার ভিতরে চিত্রকলাটাই একমাত্র মানে খুব ইন্ডিভিজুয়াল, মানে একজন শিল্পী একাই, তার তার এক্সপ্রেশন, তার চিন্তা চেতনা, তার সব একজন সে নিজেকে নিয়ে যা চিন্তা করে অথবা যা দেখে পড়ে সেটাই এক্সপোজ করতে পারে, যেটা অন্য শিল্প মাধ্যমে ওইভাবে সেটা নেই, একটা টিম ওয়ার্কের কাজ করে। তো আমার যেটা ফিলিং ছিল, আমি যা যা করবো, যা দেখাবো, আমি যা দেখবো, যা দেখাবো মানুষকে, আমার মতো করেই দেখাবো, সেটা কমিউনিকেশন করতে সুবিধা হয়। ছোটোবেলা থেকেই ছবি আঁকি, তো ওইভাবেই আসা, মানে হয় না, মানে চিত্রকলাটা যে কমিউনিকেট করতে সুবিধা, ভাষার প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো মানে ল্যাঙ্গুয়েজ এখানে প্রয়োজন নেই, জাস্ট রং দিয়ে আমার এক্সপ্রেশনটা, আমার অভিব্যক্তিটা সহজেই প্রকাশ করা যায়, এই জন্যই আসলে চিত্রকলায়। মাধ্যম হিসেবে আপনি কোনটা ব্যবহার করেন? আমি সবসময় জল রং করতে পছন্দ করি। জল রঙে আমি যখন আমি ছাত্র অবস্থায় তখন এই ন্যাশনাল মিউজিয়াম আমার ছবি কালেক্ট করেছিল, সেটা আমার জন্য ওটা অনেক সৌভাগ্যের ব্যাপার। জল রঙটাই একমাত্র মানে মাধ্যম যেটা এক্সপ্রেশনটা মানে আমার যে মনের অনুভূতিটা খুব সহজেই অল্প সময়ে অল্প স্পেসে এটা প্রকাশ করা যায়। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, আমাদের শিল্পগুরু জননা বিদিন উনি যেটা বলতেন, মানে আমাদের অন্য অন্য যে মাধ্যম আছে, মানে চিত্রকলা, তেল রং, অ্যাক্রিলিক, গুয়াশ, অন্য অন্য যে মাধ্যম আছে, এগুলো আসলে আমাদের ওয়েদারের জন্য শ্যুট করে না, যেটা জল রংটা আমাদের ওয়েদারের জন্য খুব শ্যুট করে, এই জন্যই জল রংটা বেশি বেশি করতে বলতেন সবাইকে এবং নিজেও করতেন। তো সুতরাং আমরা যারা চারুকলার থেকে যারা পাশ করেছি, জল রঙের উপরে আলাদা একটা তালিম আমাদের নেওয়া হয়, সবসময় দেওয়া হয়, এই জন্য জল রংটা করতে বেশি পছন্দ। আপনার বিষয়বস্তু ছবিতে বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পায় কোন বিষয়গুলো? যেমন প্রকৃতি, আমি দেখতে পাচ্ছি যে প্রকৃতি, নৌকো, নদী এবং তারপর প্রকৃতি, হ্যাঁ হয় না, শুধু আমি যেহেতু এখানে ওয়াশিংটন আসছি, আমি প্রথম উদ্দেশ্য হলো আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, মানে আমার দেশের প্রকৃতি, মানুষ, মানুষ নিয়ে আমি কাজ করি। যেমন আমি রিসেন্ট যেটা আমার এক্সিবিশন করলাম শিল্পকলায়, এটা ছিল হলো উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে, উইমেন ডেভেলপমেন্ট, মানে সারা বিশ্বে যে মেয়েদের যে আধিপত্য বলেন অথবা তাদের যে ডেভেলপমেন্ট, এটার উপরে, এবং মানসিক যে দ্বন্দ্ব, মানুষের যে কনফ্লিক্ট, একটা একজন মানুষ একজন মানুষের সাথে যে সম্পর্ক, সেটা স্বামী স্ত্রী হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, এই যে সম্পর্ক নিয়ে কাজ করা, এটা আমার খুব পছন্দ হয়। চমৎকার অভিজিৎ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি আপনার প্রদর্শনীগুলো ভবিষ্যতে আরও সফল হবে। এতক্ষণ কথা বলছিলাম চিত্রকর অভিজিৎ চৌধুরীর সাথে। আশা করি আপনারা এই সাক্ষাৎকারটি উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।
ফ্রান্সের বারদোয়া শহরটি একসময় ক্রীতদাসদের বেচা কেনার শহর ছিল। একটি সংগঠন এই ইতিহাসকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে, সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের শহর বোর্দো প্রমোত্তরী এবং মদ বিশেষজ্ঞদের জন্য একটি প্রিয় স্থান, কিন্তু মেমরি অ্যান্ড শেয়ারিং অ্যাসোসিয়েশনের পরিচালক কাফকা দিয়ালো শহরটি নিয়ে আগ্রহী ভিন্ন কারণে। তা হলো এই শহরটি একসময় ইউরোপের ব্যস্ততম ক্রীতদাস বেচা কেনার কেন্দ্র ছিল। 17 থেকে 19 শতাব্দী পর্যন্ত আফ্রিকা থেকে 130,000 ক্রীতদাসকে এই শহর থেকে শত শত জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ফ্রান্সে অভিবাসী হয়ে যাওয়া কাফকা দিয়ালো যেমন বলছিলেন, প্লাস দ্য লা বোর্স ফ্রান্সের সবচেয়ে সুন্দর চত্বর ছিল। 18 শতাব্দীতে ফরাসি রাজ্যের চেয়ে বোর্দো ধনী ছিল। মেমরি অ্যান্ড শেয়ারিং অ্যাসোসিয়েশন সচেতনতা বৃদ্ধি এবং বোর্দোর যে স্থানগুলোতে ক্রীতদাস বেচা কেনা হতো তা মানুষকে ঘুরে দেখার প্রস্তাব দেয়। দাসত্বের চিত্রের সঙ্গে মদের চিত্রের মিল খুঁজে পাওয়া বেশ কঠিন। এজন্যই শহরটির উন্মুক্ত স্থানগুলোতে ঐতিহাসিক স্বীকৃতি এবং স্কুলগুলোতে শহরটির ইতিহাস দেরিতে শেখানো শুরু হয়। ওই শহরে অতীতের অল্প কয়েকটি ছোট ছোট স্মৃতিচিহ্ন রয়েছে যা চিহ্নিত করা কঠিন। দেয়ালো বলেন, বোর্দোয় ক্রীতদাস ব্যবসায়ীদের নামানুসারে 12 ডজনেরও বেশি রাস্তা আছে। আর ক্রীতদাস কেনা বেচার ক্ষেত্রে শহরটির ভূমিকা নিয়ে অনেক নগরবাসীরই সামান্যই জানা আছে। আমি জানি, কারণ আমাদের ইতিহাসের ক্লাসে এই বিষয়গুলো পড়ানো হয়েছে, কিন্তু আমি বিষয়টি নিয়ে খুব বেশি জানি না, বলছিলেন আলেকজান্ডার বাবু। বোর্দোর নগর সরকার এখন আরও বেশি কিছু করতে সম্মত। তারা বিষয়টি নিয়ে গবেষণা করতে আগ্রহী, শহরের ডেপুটি মেয়র বললেন, মৌলিক অধিকার এবং সমতা রক্ষার জন্য আমাদের আগের চেয়ে আরও বেশি লড়াই করতে হবে, কিন্তু সে লড়াই অপরাধ বোধ বা অনুতাপের বিষয় নয়। বোর্দোর নাগরিকেরা তাদের পূর্বপুরুষেরা যা করেছে তার জন্য দায়ী নয়। কাফকা দিয়ালো বিশ্বাস করেন, বর্ণবাদ অতীত এবং বর্তমানের সরাসরি জবাব হচ্ছে শিক্ষা, এবং আমরা যত বেশি বুঝতে পারব তত কম ঘৃণা করব। রোকিয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যে প্রতিবেদনগুলো এখন দেখলেন সেগুলো যদি আরেকটু বিস্তারিত দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের voabangla.com এই ওয়েবসাইটটিতে। তাছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত এই প্রতিবেদনগুলো আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।